আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের আয়োজনে দেখাবো বাচ্চাদেরকে কত মাস থেকে এবং কিভাবে কোয়েল পাখির ডিম খাওয়ানো ভালো কোয়েল পাখির ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে উপকারী কোলেস্টেরল আছে আর প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা মুরগির ডিমের চেয়ে অনেক গুণ বেশি ভিটামিন এই প্রোটিন অন্তত পুষ্টিকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোয়েল পাখির ডিম তো বয়দের জন্য ভালোই তবে বাচ্চাদেরকে কত মাস থেকে কিভাবে এবং কয়টি করে খাওয়ানো ভালো সে বিষয়টি শেয়ার করব আমি আমার ছেলেকে যেভাবে খাওয়াচ্ছি ঠিক সেইভাবে কোয়েল পাখির ডিম কিন্তু সব বয়সী সকলের শরীরের জন্যই অনেক বেশি উপকারী কারণ কয়েল পাখির ডিমে উপকারী কলেস্ট্রল আছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ও ভিটামিন এ আছে যা মুরগির ডিমের চেয়ে কোয়েল পাখির ডিমে ভিটামিন বি ওয়ান ছয় গুণ এবং ভিটামিন বি টু পনেরো গুণ বেশি এই প্রোটিন কিন্তু অন্তত পুষ্টিকর এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অনেক দর্শকই কমেন্ট করেন যে আপু কত মাস থেকে আমার বেবিকে কোয়েল পাখির ডিম খাওয়াতে পারবো এই ক্ষেত্রে পুষ্টিবিদ মরিয়মনুর ম্যাম বলেছেন যে বাচ্চারা যখন থেকে মুরগির ডিমটা হজম করতে পারবে মানে পুরো ডিমটাই খেতে পারবে তারপর থেকে কোয়েল পাখির ডিম খাওয়ানো যাবে আমার ছেলে আট মাস থেকেই মুরগির পুরো ডিমটাই মোটামুটি খেতে পারতো এরপর থেকে ওকে আমি নয় মাস থেকে কোয়েল পাখির ডিম প্রথমে একটি করে খাওয়ানো শুরু করেছি প্রথমে একটি করে দিতাম সপ্তাহে একদিন বা খুব বেশি হলে দুই দিন তার কারণ হচ্ছে মুরগির ডিমের থেকেও কোয়েল পাখির ডিমে অনেক বেশি প্রোটিন এবং পুষ্টিকুণে ভরা তাই অতিরিক্ত খাওয়ালে বাচ্চাদের হজমে সমস্যা হতে পারে তাই প্রথমে একটি খাওয়ানোই ভালো এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ডিম খাওয়ানোর পরে বাচ্চাদের কোনো শরীরে অ্যালার্জি হচ্ছে না মানে বমির কোনো সমস্যা হচ্ছে কিনা বা টয়লেটে কোনো সমস্যা হচ্ছে কিনা যদি এমন কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ডিম খাওয়ানোটা অফ রাখতে হবে অনেক বাচ্চাদেরই প্রথমে যে কোনো ডিম খাওয়ালেই হজমে সমস্যা হতে পারে সেক্ষেত্রে ডিম খাওয়ানোটা বন্ধ রাখতে হবে বাচ্চাদেরকে প্রথমে কত মাস থেকে এবং কিভাবে ডিম খাওয়াবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে চাইলেই দেখে আসতে পারেন কোয়েল পাখির ডিমটা সবসময় আমি আমার ছেলেকে সিদ্ধ করেই খাওয়াই এখন আমি চারটা ডিম নিচ্ছি সিদ্ধ করার জন্য দুইটা আমার জন্য আর দুইটা আমার ছেলের জন্য এখন আমি ডিমটা সাত মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি ডিমটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন ডিমের কুসুমও খুব ভালো কুক হয় তার কারণ হচ্ছে আমাদের চারপাশে এত বেশি জাম ব্যাকটেরিয়া এবং ভাইরাস রয়েছে যার ফলে শুধু ডিম নয় যে কোনো জিনিসই খুব ভালো করে কুক করে খাওয়া উচিত ডিমগুলো আমি সাত মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন আমি সবগুলো ডিমই চুলে নিচ্ছি দেখুন দর্শক একটি ডিম কিন্তু চুরি হয়ে যাচ্ছে আমার ছেলে ডিমটি নিয়ে মুখে ভরেও ফেলেছে কোয়েল পাখির ডিম আমার ছেলেকে সপ্তাহে একদিন খুব বেশি হলে দুই দিন খাওয়াই কোনো দিন যদি একসাথে দুটি খায় তাহলে তো ভালো আর না খেলে সকালে একটি আর বিকালে একটি খাইয়ে দিন যেহেতু মুরগির ডিমের থেকে কোয়েল পাখির ডিমে ভিটামিন বি ওয়ান ছয় গুণ বেশি এবং ভিটামিন বি টু পনেরো গুণ বেশি তাই সপ্তাহে এক থেকে দুই দিন খাওয়ানোই ভালো কারণ অতিরিক্ত কোনো কিছুই বাচ্চাদের শরীরের জন্য ভালো নয় এতে বাচ্চাদের হজমে সমস্যা হতে পারে আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলে যাবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে সব সময় আমার সাথে থাকবেন আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ